পশ্চিমবঙ্গের কলকাতা শহরে অবস্থিত দি জোট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে বিভিন্ন পোস্টে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অ্যাপ্লাই করতে পারবেন ক্লাস টুয়েলভ থেকে এম কম পর্যন্ত সমস্ত যোগ্যতাধারী প্রার্থীরা। চলো জেনে নেওয়া যাক এই নিয়োগ সম্পর্কে কি বলা হয়েছে এই নোটিফিকেশনে। পোস্টের নাম অ্যাকাউন্ট্যান্ট, শূন্য পদের সংখ্যা মোট 12টি, এসসি 1টি, ওবিসি 3টি, ইডাব্লিউএস 1টি, জেনারেল 7টি। এডুকেশনাল কোয়ালিফিকেশন হল অ্যাডভান্স অ্যাকাউন্টেন্সিতে এম কম যোগ্যতার সাথে কোনো কমার্শিয়াল অ্যাকাউন্টে দায়িত্ব সামলানোর ক্ষেত্রে কমপক্ষে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। মূল বেতন 28,600 টাকা থেকে 115,000 টাকা পর্যন্ত। পোস্টের নাম জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, মোট শূন্য পদ 11, এসসি 2, এসটি 1, ওবিসি 2, ইডাব্লিউএস 1, জেনারেল 5। এডুকেশনাল কোয়ালিফিকেশন হলো কমপক্ষে কোনো সরকারি ইনস্টিটিউশন থেকে গ্রাজুয়েশন ডিগ্রি পাস, সাথে এমএস ওয়ার্ড ও এক্সেলে ব্যবহারিক দক্ষতা থাকতে হবে। মূল বেতন 21,500 টাকা থেকে 86,500 টাকা পর্যন্ত। পোস্টের নাম জুনিয়র ইন্সপেক্টর, মোট শূন্য পদ 40টি, এসসি 5, এসটি 2, ওবিসি 11, ইডাব্লিউএস 4, জেনারেল 18টি। এডুকেশনাল কোয়ালিফিকেশন হলো ক্লাস টুয়েলভ পাস অথবা 3 বছরে জোট সামগ্রী বিক্রির ক্ষেত্রে এক্সপিরিয়েন্স থাকতে হবে। মূল বেতন 21,500 টাকা থেকে 86,500 টাকা পর্যন্ত। অ্যাপ্লাই করতে হবে jotcrop.in অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। ইতিমধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ 13 জানুয়ারি 2022 রাত 11:59 পর্যন্ত। প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি হল ভ্যালিড ইমেল আইডি, ভ্যালিড মোবাইল নম্বর, ব্যক্তিগত ও শিক্ষাগত যোগ্যতার সমস্ত প্রমাণপত্র, পেমেন্ট ডিটেলস, সম্প্রতি কোনো ফটো স্ক্যান করা কপি, প্রার্থী সিগনেচার স্ক্যান করা কপি, স্ক্যান কপি সমস্ত ডকুমেন্টসের পিডিএফ ফাইলে।